এরা সম্বন্ধে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইরা আল্লাহ নবীর হাদিস তো আছে ইন্না মিন আযাবিস সাআতি আইয়ুরবা আলাইহি কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত হলো গিয়া দুনিয়ায় তো কি উঠবো এইলি মুড়িয়া নেই সাহাবায়ে কেরামে আবার প্রশ্ন করিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আমরা বাচ্চন্তরে কোরআন কিতাব হাদিস দেখা সব কিছু আমরা তালিম দিয়ার শিক্ষা দিকা দিয়ার এর মাঝে আবার এলি মুড়ি দিব দিলাম আল্লাহ নবী হাদিসের মধ্যে লিখা করে দিলা ওয়ালাকিন ইউকবাদুল উলামা মনে করতাম এক এলাকার যে বড় বড় উলামায়ে কেরাম মারা গেলা যে উলামায়ে কেরামর কথা দুনিয়া যে আলিমর কথা সরকারে উবাইছে আর বইছা যে আলিমর কথা উনিয়া সরকারে উঠবেছিটা এই আলিম তো আমরা দেশে আইয়ে নাই আহমদ শরীফ এই আহমদ শরীফ মারা যাওয়ার কারণে আজকে সারা পুরা বাংলাদেশি সুখে সুখা হতো আর এই আলিম মারা যাওয়ার কারণে বাংলাদেশের সরকারও সুখে সুখা হতো দুনিয়ার মানুষ তিন শ্রেণীর মানুষ হইলেও তারাও এই যে আলিমের দিন হাজারি মাদ্রাসার হুজুর আল্লামা আহমদুলি সাহেব মারা যাওয়ার কারণে রহমাউল্লাহ তাআলা মারা যাওয়ার কারণে সরকারেও আজকে তাই সুখে সুখা হতো আমরা পুরো বাংলাদেশ পার্টি সুখে সুখা হতো আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই যে দুনিয়ার উলামায়ে কেরাম হল আছেন আলিমে দীন হল আছেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা ওয়া ইন্নাল মালায়িকাতা লাতাদউ রিয়াজিহা বিহা লিযাল লিফালিহিল ইলম যে তালিবুল ইলমে মাদ্রাসাত শিক্ষা করতে গিয়া মাদ্রাসাত লেখাপড়া করতে গিয়া তাই মাদ্রাসাত যে আওয়াজ আওয়া করতো বাড়ি মদরসা পর্যন্ত তাই আওয়া যাওয়া করত আল্লাহ নবী ফরমান গিরিশা হলে রহমত ডানা দান বলে দিতে গেল সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইরা তারিদুর এলিমে এলিম হাসিল করার লাগে মদরসা যাই কোন পথ অতিক্রম কর আল্লাহ নবী ফরমান তাই জান্নাত রাস্তা আল্লাহ জোর করে দিবেন من سلك طريقا يطلب به علما سهل الله له طريقا الى الجنه الله رب العالمين جنة رتا زوج غريا دي جي طالب العلم مدرسة علم حاصل قرار لگی جائے کہ دو نمبر پرسکار طالب العلم اللہ کی دو نمبر پرسکار برشتہ اگلے رحمت اور نور برشتہ اگلے تراز دانا آسے آدمی حاجون شبزر تو دانا سبو কোন বিরিস্তার ভাষ্য ডানা আছে চৈত ডানা আছে বিরিস্তা হলে তারার যে ডানা আছে দূরর পর দিতে যাবে তালিবুল ইলমর সম্মান আছে বলে কেনে বলে যদি দুনিয়ায় যতদিন বাকি থাকবা যতদিন বাঁচিয়া থাকবা আমরা সারা দুনিয়ায় এই যে দুনিয়ার মাছ আছে গোচ্ছর পিপিলিকা আছে আল্লাহ নবী ফরমাইরা ওয়াইনাল মালাইকাতা লাগাজা ওয়াজিয়াতা রাগাল্লে তালিবুল ইলম তিন নম্বরে আল্লাহ নবী ফরমায় ওয়াইল্লাহ মালাইকাতা ইয়াস্তাউদি লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান লি যাবিল মা তিন নম্বর স্তর একজন আলিম লাগে আল্লাহ দৃষ্টিতে যে আলিম দিন এই আলিম লাগে কিতাব রই ফেরেশতা হলে এই আলিম লাগে রহমতের দোয়া করুন এই আলিম লাগে ফেরেশতা হলে রহমতের দোয়া করুন বর্তর পিপিলিকা তাকি নিয়া পানির মাছ পর্যন্ত এই আলিমর লাগে কিতাবরণ রহমতর দোয়া হল আল্লাহ এনের হায়াত বাড়াইয়া দেও আল্লাহ এনে তুমি সুযুক্তভাবে চালাও এই সমস্ত অবস্থা এই বিরিষ্টা হলে রহমতর বিরিষ্টায় দোয়া করুন এই আলিমর লাগে পানির মাঝে দোয়া করে বর্তর পিপিলিকা দোয়া করে
गुरु तकले दुआ करे जो तो समस्त प्राणियों वाला थे समस्त प्राणी आलिम दिन चिंता कर दुआ कर বলে আল্লাহ এরারে কিয়ামত পর্যন্ত বাকি রাখো, আল্লাহ এরারে হায়াত বাড়াইয়া দিও, এরা যদি আলিমগণ দুনিয়ায় বাকি থাকে আসমান জমিন টিকিয়ে থাকবো, আসমান জমিন টিকিয়ে থাকবো, আমরা রানীর মাছ টিকিয়ে থাকবো, আমরা গর্তে পিপিলিকা পর্যন্ত টিকিয়ে থাকবো, এই আলিমর কারণে আমরা কি পাইমু রিতে পাইমু দুনিয়ায় বাকিয়া থাকবো। এর কারণে আল্লাহ নবী ফরমাইয়া যে আলিমে দিনের লাগি আলিমর লাগি কি দোয়া করে রহমতের বিরিষ্টা হলে দোয়া করো, এই আলিমর লাগি গর্তের পিপিলিকা থাকি নিয়া রানীর মাছ পর্যন্ত যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতে এই আলিমর লাগি দোয়া করে। একজন আলিমের দিন এই আলিমর লাগি মাঝে দোয়া করে যাতে দোয়া করে যত সমস্ত জীব জন্তু আছে জানদার আছে এই আলিমর লাগি দোয়া করে, এই আলিমর লাগে দোয়া করে। যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও দুনিয়ার মানুষ তুমি তাই আলিমগুলোরে সম্মান করো জেলা নবীগুলোরে সম্মান করো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাসে আবার তফসির বানিয়ে দিয়া যে আলিমগুলোর লাগি সম্মান করতে জেলা নবীগুলোরে সম্মান করো, ইকানোর অর্থ আবার কিটা তাহলে আল্লাহ নবী ফরমাইলা নবী দিয়ে ফরমাইলা ইবনে আব্বাসে ফরমাই যে দুনিয়ায় আর নবীয়গল যে বালা নাই যে নবীয়গল দায়িত্ব যারা না আছে নবুয়তি দায়িত্ব এই সমস্ত পুরাপুরি নবুয়তি দায়িত্ব চালাইয়া নেই যে আলিম হলে নবুয়তির পুরাপুরি দায়িত্ব আলিম হলে চালাইয়া নেই। এই কারণে ইবনে আব্বাসে ফরমাইলা একজন আলিমে কতটুকু সম্মান করো জেলা নবীর সম্মান হতায়। হযরত আবু হুরায়রা ফরমাইলা ও দুনিয়ার মানুষ তোমরা যদি নবী না পাও কোন আলিম হলে বাও তাহলে তুমি যদি মনে করবা নবী হইছো। সুবহানাল্লাহ। তুমি যদি কোন নবীর লগে মুলাকাত করতে চাও তাহলে কোন আলিমের লগে মুলাকাত করলে নবীর লগে মুলাকাত হইল। যদি কোন নবী লাগে তুমি পানি পান করাইতে চাও তো কোন আলিমের দিন লাগে যদি তুমি এক গ্লাস পানি পান করাও সে নবী লাগে পানি পান করাই দিল। কেনে তাই নবীরে নবী আলিম আলিম নবীর সমান কেনে হইলা বলে নবুয়তির যে বুড়াবুড়ি দায়িত্বটা আছে এই আলিম হলে নবীর বাদে চালাইয়া যায়, এই আলিম হলে নবীর বাদে বুড়াবুড়ি দায়িত্বটা চালাইয়া যায়। এ কারণে আল্লাহ নবী বরমাই রাইনাল উলামা ওয়ারাসাতুল আমলিয়া উলামায়ে কেরাম হলিয়া নবীর ছিল ওর ওয়ারিস, সে হলিয়া বাবার ওয়ারিস জন সম্পত্তির ওয়ারিস, সে হলিয়া বাবর ওয়ারিস, উত্তরাধিকারী কোন কারণে নবী আবার হাদিস ব্যাখ্যা করে দিয়া দিরা ওয়াইনাল উলামা আলাম ইউরিদু দিনারা ওয়ালা দিরহামা উলামায়ে কেরাম কোন টাকা পয়সার সোনা মুদ্রার কুমসার কোন নাহিতা নাই ওরাজুতি নাই উত্তরাধিকারী নাই। আল্লাহ নবী ফরমায় আইনামা ওয়ারাসুল ইলমা এরা হলো একমাত্র ইলমের অধিকারী, ইয়র অধিকারী ইলমের অধিকারী ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাসি ওয়ারিস যে মানুষে ইলমে দিন হাসিল করলা এই সোয়াবর কত বড় বাদ কইলা কত বড় সোয়াবর অংশীদার হইলা যে মানুষে ইলমে দিন হাসিল করলা। এখন আপনি আইনের দিন হাসিল করা কিটা আল্লাহ নবী আল্লাহ তারা কুরআন শরীফের মধ্যে ফরমাইরা কালাউলা নাবারা মিন কুল্লি বিরকাতিন মিনহুম ক্বাইলাতুন লিয়াতাফাক্কারু ফিহি তুমি চাই তোমাতান গ্রাম থাকে তোমাতান অঞ্চল থাকে তোমাতান এলাকা থাকে ছোট একটা দল নাবারু শব্দের তো ছোট একটা দল তুমি চাই ছোট একটা দল কেন এলিম হাসিল করার লাগি বাড়াও না। আল্লাহ তালা কইয়া দিরা বরজ তোমরা রিবে এলিম হাসিল করা বরজ সুস্থ একটা দল তুমি তাই নইলি মাহফিল করার লাগি পারো। এর বাদে আল্লাহ নবী ফরমা আল্লাহ তাআলা ফরমাই রাহা যে কিতা করবা এই মাহফিল করিয়া কিতা করবা ওয়ালিউমিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন তুমি তাই নইলি মাহফিল করিয়া আইয়া গেরাম অঞ্চল কওম গরে কিতা করবা আল্লাহ ডরতে হাই যায় আল্লাহর ভয় দেখাই যায় এই মাহফিল করিয়া আইয়া আল্লাহ তাআলা কোরআন ফরমাইয়া যে তুমি চাই নিয়োগ করে কোরআন হাদিস
মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর লাগে, প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার লাগে প্রয়োজন আন্দাজা, জরুরত আন্দাজা, যতটুকু আদায় এলিম হাসিল করলে মরদ আদায় হইব, এলিম হাসিল করলে আপনি আপনার চরিত্র পারবা, শরীয়ত লইয়া অতটুকু এলিম হাসিল করা প্রত্যেক মুসলমান পুরুষ হলে লাগে মরদ, প্রত্যেক মুসলমান মহিলার বলে মরদ। আল্লাহ নবীয় কতটুকু বরত আহ্বান করিয়া দিচ্ছেন, সে আল্লাহ নবীয় বর্মাইয়া যে মানুষে একজন আলিমর পিছনে ভক্তি সহকারে নমাজ পড়িল, ভক্তি সহকারে শ্রদ্ধা করিয়া, আল্লাহ নবীয় বর্মাইয়া যে মানুষে একজন আলিমর পিছনে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে আলিমর পিছনে নমাজ পড়ল, এজন বলি চাইল সত্যজন নবীর পিছনে নমাজ পড়ল। একজন আলিমর পিছনে নমাজ পড়লে একজন আলিমর পিছনে হকানি আপনি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে একজন আলিমর পিছনে নমাজ পড়লে আল্লাহ নবী ফরমাইলা এজন বনি ইসরাইলের সত্যজন নবী হলো পিছনে কিতা হলো নমাজ পড়ল। আল্লাহ নবী আরো ফরমাইলা যে কোন মানুষের যদি একজন আলিমরে একটা রাস্তা দেখাইয়া দেয়, রাস্তা আড়াই দিচ্ছেন এই রাস্তাটা এখন আলিমরে দেখাইয়া দে যে ওইদিকে রাস্তা বাড়ি যাওয়ার, আল্লাহ নবী বর্মাইরা এ আলিমরে রাস্তা দেখাইয়া দিচ্ছে না, এ দায়রে সরাসরি এখন নবীরে রাস্তা দেখাইয়া দিচ্ছে। আল্লাহ নবী আবার বর্মাইরা মালাম ইউবাই জিদা আলিমিনা ভালাইসা মিন্না, আলিমরে যে মানুষে সম্মান করলো না এ আমার উন্নত দলভুক্ত নয়। আল্লাহ নবী বর্মাইরা যে মানুষের আলিমরে কি বললো না সম্মান করলো না, মালাম ইউবাজ্জিল আলিমিনা ওয়ালাইসা মিন্না, যে মানুষের একজন আলিমরে সম্মান করলো না এ কিতা করলো না এ আমার উম্মতে দলভুক্ত নাই। আবার আল্লাহ নবী আগের হাদিসে বর্মাইরা মালাম মালাম ইয়াকতির সাগীরানা, মালাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকতির সাগীরানা, যে মানুষে তার মুরব্বীরে সম্মান করলো না, ঠিক আছে না, যে মানুষে তার বড়রে সম্মান করলো না, যে মানুষে তার মারে সম্মান করলো না, যে মানুষে তার বাবরে সম্মান করলো না, যে মানুষে তার বয়সে বড় মানুষেরে সম্মান করলো না, যে মানুষে তার সিনিয়র মানুষেরে সম্মান করলো না, বয়সে বড় মানুষেরে সম্মান করলো না, যে মানুষের ছোট লাগে আদর করলো না, ছোট বাচ্চা আল্লাহ নবী ফরমাইলা ছোট শিশু বাচ্চা দুধের বাচ্চা ছোট বাচ্চা না বালক বাচ্চা তার বয়সে ছোট যে এই মানুষে যে মানুষে আদর করলো না স্নেহ করলো না, আর যে মানুষে আলিম উলামারে সম্মান করলো না, আল্লাহ নবী ফরমান এই তিন গুণ মানুষ আমার উম্মতের দলভুক্ত নাই। যে মানুষে বড়রে সম্মান করলো না, মুরব্বী মানুষ সম্মান করত, বয়সে বড় সম্মান করত, বাপরে সম্মান করত, মারে সম্মান করত, চাকিরে সম্মান করত, চাচারে সম্মান করত, এইভাবে তার যে বাইর বউ আছে এই বাইর বউরে তার মার মতো সম্মান করত, সম্মান করত, বেজ্জতি করতো না আল্লাহ নবী বর্মাই তার বয়সে যে মানুষ বড় এই মানুষের দাম দিল না আল্লাহ নবী বর্মাই, এগুলো আমার পিতা নাই উম্মতের দলভুক্ত নাই। আবার আল্লাহ নবী বর্মান যে বয়সে দিকে এই মানুষেরে সম্মান করলো না, স্নেহ করলো না, এই বাচ্চারে আদর করলো না, মায়া করলো না, আল্লাহ নবী বর্মান আগু আমার উম্মতের দলভুক্ত নাই। আল্লাহ নবী রাস্তাভাই একটু সময় ছোট ছোট বাচ্চা গুলোরে সালাম কথা সুবহানাল্লাহ, নবীকে কি তরিকা গিয়া দিচ্ছেন, ছোট বাচ্চা দেখবার সময় আল্লাহ নবী কিতা কথা সালাম কথা, আমার নিজের চোখে রকি ইল্লা নিজের ছোট ছোট বাচ্চার ধরে রাস্তার লাগাল ভাইয়া কিতা করতো সালাম করতো। আল্লাহ নবী শিক্ষা দিয়া যাচ্ছে ছোট বাচ্চারে তুমি কি করতে সালাম করতে, সালাম করতে আমি সালাম করলে ছুটে গেলাম না,
আল্লাহ নবিয়ে কেউ হাদিসে মুফাসসিরিনে কেরামে একটা প্রশ্ন তুলছেন, মুফাসসিরিনে একটা প্রশ্ন তুলছেন, লেমা কুদ্দিমা রিহমুস সগীরে আলা তৌকিরিল কবীর, বড়রে সম্মান করার কথা আল্লাহ নবী আগে হইল না, আগে হইল কিছুরে সম্মান করার কথা, মালাম ইয়ারহাম সগীরানা ওলাম ইয়াকফির কবীরানা, যে ছুটরে সম্মান করলো না, ছুটরে আদর করলো না, বড়রে সম্মান করলো না, আর আলিমুলামারে কি করলো না, সম্মান করলো না, এ আমার উন্মত দল ভুক্ত নাই। ও হাদিসের মধ্যে উবাসিরিনে কেরামে প্রশ্ন তুলছেন, লেমা কুদ্দিমা রেহমুদ সহির আলা তৌকিরিল কবির, বড়রে সম্মান করার কথা হাদিসে আগে আসল না কেন, ওইরা হাদিসে আল্লাহ নবী আগে বলতে আসেন যে বড়রে সম্মান করো, এর বাদে বলতে আসেন ছুটরে আদর করো, ইয়ে কথা না হইলে আগে আল্লাহ নবী কইলা মালাম ইয়ারহাম সগীরা না, ছুটরে কথা আগে হইলা, ছুটরে আগে স্নেহ করো, ছুটরে আগে আদর করো, এর বাদে কইলা বড়রে সম্মান করো। এ প্রশ্ন সিজনে সরামে বর্মাইলা যে ছুটো মানুষ বড়টা দেখা দেখি কিতা হইত শিক্ষা হাসিল করত, ছুট মানুষে কিতা করতো বড়টা কি কিতা হাসিল করতো শিক্ষা হাসিল করত, এখন ছুট বাচ্চা তুমি বড় যদি তার সালাম যায় না এর আগুনি সালাম পাইতো না, বড় তুমি তারে যদি সলিমা পিদা করিয়া না ভাই বোনি পাইত না, বড় যদি তারে হো না দিয়ে আপনা করি মাতো না হয়ে দিয়ে আপনা করে হিসবনি শিখত নাই, মা যদি বাবরে নাম ধরি দেখে আর বাইরে যদি মায়ের নাম ধরি দেখো সলিমুল্লাহ বানেকা এ কিতা হিসব, মারে কইব বাইরে কইব বানেকা আর সলিমুল্লাহ সলিমুল্লাহ কইব হারে বাবরে, সে কথার মধ্যে আদর শিক্ষা হইত, এ কারণে মা বাবে আগে সন্তানকে শিক্ষা দিতে বাবা ওদিকে আও কিতা বলছে তুমি আগে আদর করতাই, আদর করিয়া তারে বড় বানাইবা, যে সময় ওই সময় তুমি দেবা বড় হইবা, ওই সময় তোমার এই কিতাবর শ্রদ্ধা করবো, সে আল্লাহ নবীর কথা আগে আছে টুটরে স্নেহ করতাই, আয়ের বাদে আছে কি করতাই বড়রে কিতা করতাই আদর করতাই, বড় লাগি স্নেহ করতাই সম্মান করতাই, এ তিন ধরে মানুষ যারা বড়রে সম্মান করে না, মানে আমি আলিম হইলাম করি তো একজন মুরব্বীকে গালি মারিতাম না, এই না আমার বলছে বড়, এই যদিও আলিম নাই তাই কিটা আমার বাবর সমান দেটা, বাবর সমান দেটা এলে আমি কি করা লাগবো সম্মান করা লাগবো, আমার বয়সে বড় এলে কি করা লাগবো সম্মান করা লাগবো, আমি বহুত বড় আলিম কিন্তু আমার বয়সে একজন বড় আছে এই ছোট আলিম এলেও আমি কি করা লাগবো সম্মান করা লাগবো, ওটা হলে কিয়া জনগণের সম্মান জনগণের স্বার্থ উলামায়ে কেরামের স্বার্থ তিন শ্রেণীর মানুষের কিটা অধিকার, এইগুলো অধিকার হলে যা বড়রে সম্মান হইত আর ছোট লাগে কিটা হইত আদর হইত, হেই ওবাই আয় কিটা হইল তো হে উঠব না রে তার কিছু দিকে আগুরে হবো হেই ওবাই আয় ঠিক আছে না নি উস্তাদের ছাত্ররে হয়ে যদি এদিকে বা আও বাবা সে কিটা হইব, এই ছাত্ররে কি লিখব আদর লিখব, এই ছাত্রে কিটা লিখব আদর লিখব, কে আল্লাহ নবী বর্মাইরা ইন্নামি নাসাদি সাহাদি আইয়ার ভাই নাইমা এইলি মুটি দিব দুনিয়ায় থাকি, সেইলি মুটবো আবার কিনা আল্লাহ নবী আবার হইয়া দিবা যে আলী মোগল দুনিয়ার থাকি উঠি দিবা, কিতা উঠি দিবা আলী মোগল দুনিয়ার থাকি উঠি দিবা, আমরা চতুর সামনে বড় বড় ওলামায়ে কেরাম মোগল নাই, ইমামবাড়ি সব নাই, আমার ছবি নাই, আনসারি সব নাই, এর বাদে গত কালকে পরশু আবার আরো কোন আলী মারা গেছেন জন্মুনাই মাদ্রাসা সাহেব ওলা নিজ নাই, আরো বড় বড় আলী মোগল ইমরান মজুরি সাহেব প্রশিষ্ট, আরো বহুত বড় বড় আলিম হল হাসপাতাল মেডিকেল ভর্তি উলামায়ে কেরাম হল অসুস্থ, এটা কিয়ামতর পূর্বাবাস, কিয়ামতর লক্ষণ হলে গিয়া উলামায়ে কেরাম হল উঠি দিলা, সে আগর যে প্রশ্ন যে আলিম হল উঠি দিলা আপনারা তো আছেন কোরআন আদি পড়েছেন নারী আপনারা, আপনারা যেটা আমরা সালাইকে বাচ্চা জানি ও জবাবও আমি বলতাম যে আলিম দুই জাত সমাজের দৃষ্টিতে আলিম আল্লাহ দৃষ্টিতে আলিম, আল্লাহ দৃষ্টিতে আলিম আবার তিন জাত, নিম্ন শ্রেণীর আলিম মধ্যম শ্রেণীর আলিম উচ্চ শ্রেণীর আলিম, সে উচ্চ শ্রেণীর আলিম হল যারা বড় বড় এরা মারা যাইয়া, মধ্যম শ্রেণীর আলিম যারা কিনা এরা বড় বড় এরা মারা যাইয়া, আর নিম্ন শ্রেণীর আলিম আমরার মতো যারা আছে এরা দুনিয়ে থাকুন, আল্লাহ নবী বলবাইরা যে মানুষে একজন আলিমকে সম্মান করলো এ গায়ে একজন নবীরে সম্মান করলো সুবহানাল্লাহ, আল্লাহ নবী আদিত্য বর্মাইরা উলামায়ে কেরামে আল্লাহ তাআলার কিয়ামতের দিন উলামায়ে কেরাম হল নূরের চেয়ার ও বইগা সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুরআন বইগা নূরের চেয়ার ও বইগা, নূরের চেয়ার ও বইগা সারা দুনিয়ার মানুষের সামনে ওবার সম্মান বুঝাইগা, সেই উলামায়ে কেরাম হল দুনিয়ার মাঝে ইলম দেওয়ার কারণে তারা সম্মানই আসলা, ইলমের কারণে দুনিয়ার কালিমগল সম্মানই আসলা,
आज तिया मगर मानो आसरो मानो आर के आदि मोर छाया तर आर कुनो छाया ना यो छाया बदले ओ उबत्ता तानी उलमाए कराम ने नूरोर मिन गोरो गईलाम सुभान अल्लाह अल्लाह नबी फरमाया नूरोर मिन गोरो गईबा के एक जन आलिम ने अल्लाह रब्बुल आलमीन ने आसरो मानो मिंबरो आगोईबा नूरोर मिंबरो गईबा अल्लाह नबी आबार फरमाया उलमाए उम्मती काम दियाए बोल इसराइल আমার উম্মতের আলিম হল যারা এরা বনি ইসরাইল নবী হলো লাগা খালি নবী হলো মত হইয়া আল্লাহ নবী ওলামায়ে উম্মতে চান্দিয়ায়ে বনি ইসরাইল আমার ওলামায়ে কেরামর উম্মত হল কাল লাগা বনি ইসরাইল এর আলিম হল নবী হলো লাগা সে একজন আলিম দিন সেই যে বড় বড় ওলামায়ে কেরামর নাম বললাম এই যে ওলামায়ে কেরাম নাম বললাম মারা গেছে আমার মতে লইয়া এই আলিম হল মারা গেছেন না এর একজন নবী মারা গেছেন আল্লাহ নবী ফরমাইয়া এই যে আলিম হল মারা গেছেন এরা কিটা মারা গেছেন মওতুল আলিমে মওতুল আলম এই আদিকে আপনারা হলো তো ভাই মওতুল আলিমে মওতুল আলম একজন আলিম মারা গেছেন না এক জাহান মারা গেছে ঠিক আছে নবী আল্লাহ নবী ফরমাইয়া কিটা একজন আলিম মারা গেছেন না একজন কিটা মারা গেছে এক জাতি মারা গেছে আল্লাহ নবী ফরমাইরা যে একজন আলিম রাস্তায় রইগা কবরিস্তানের একজন আলিম আটিয়ে রইগা এ কবরিস্তানের চল্লিশ জন মুর্দাগুলোর কবর আগাম মা একজন আলিম কবরিস্তানের আদি আগেলে চল্লিশ জন মুর্দাগুলোর কবর আগাম মা এখন একজন আলিমের দিন একজন মানুষ তাই আল্লাহর ওলি রাস্তায় আটিয়ে রইগা এ কবরও পাশে গিয়া এ কবরও পাশে গিয়া ডাইরেক্ট খাড়া হইল খাড়া হইয়া তাই দীর্ঘক্ষণ দোয়া আরম্ভ করতে হয় মানুষের লইয়া বাইকে দিকে গেলে না দোয়া করে দিলে এ কবর আজাব এ কবর কিটা হোক আজাব দোয়া করিয়া গেছেন প্রায় এক মাস বাদে আইতে হই এক মাস বাদে ও রাস্তা বা আবার আইতে বলি এগুলো এটা পরীক্ষা করো আবার আইতে নাইগা যখন এ কবর আজাব কিটা হইছে মা বুঝেছে মানুষের দিকে যাবে এ কবর আজাব কেন মা বুঝল যে এই এলাকার মানুষ কইছে যে এই চল্লিশ দিনের ভিতরে দুইজন আলিম মারা গেছে একজন হাফিজে কোরআন আর আরেকজন সাধারণ আলিম মারা গেছে এই সাধারণ আলিম মারা যাওয়ার কারণে এই হাফিজে কোরআন মারা যাওয়ার কারণে যে গুরুস্থানে রাখা হয়েছে যে কবরস্থানে রাখা হয়েছে এই কবরস্থানের নির্ধারণের খবর আজাব মা এই কবরস্থানের আজাব মা ভাই কোন কারণে যদি তার হাসলতে বেবাড়ি থাকে তার হাসলতে কিতাবি মারতে হয় কিন্তু কইতে না যে আলিম কিছু বাদ তার হাসলত বাদ এলিম ঠিক আছে কিতাবি আছে এলিম ঠিক আছে এখন এ চল্লিশ জন কবরের মুর্দা আজাব মা বুঝছে কোন কারণে একজন আলিম রে কবর তোমার কারণে একজন আলিমকে কি করার কারণে খবর তোমার একজন আলিমে কি করে একজন আলিমে করে কিটা একজন আলিমে যদিও এ নমাজ করে না কিটা করে রোবা দিন কি হাতে রোগ কাটে আতের কিটা কাটে রোগ কাটে সুন্নত তরিকা আল্লাহ নবী কইয়া দিচ্ছেন এই সুন্নত তরিকা রোগ কাটে আল্লাহ নবী আবার হাদিস কইয়া দিচ্ছেন পাঁচটা জিনিস সুন্নত খামসুন আদাল ফিতরতি পাঁচটা জিনিস সুন্নত আল্লাহ নবী ফরমাইরা বাচ্চা দিলে সুন্নত এক নম্বরে লেগা নোট কাটা দুই নম্বরে লেগা মুখ মুন্ডারি তিন নম্বর চলে যা নোট পুলি বিটি বগল পরিষ্কার করা সীতা পরিষ্কার করা বগল পরিষ্কার করা সুন্নত আল্লাহ নবী ফরমাইরা হলকুল আন আছে নাবা নাবির নিচে যে আছে জিনিস অবস্থা করা পরিষ্কার করা এই বাচ্চা সুন্নত যে কোনো একজন কম দরজার আলিমে কি করে এই সুন্নতটা কিটা করে ভালো একজন আলিম সে যদিও একজন আলিম তার হাজরত বাদে বা কোনো আমাকে সময় কিটা করে বাইবাও দিয়ে আমায় কারণ হাদিসে বলছে আল্লাহ নবীকে কান আইয়া বাদে আল্লাহ নবী সালাম দেখালা বৈতুল হালাই আল্লাহ নবী যে সময় বৈতুল হালাত প্রবেশ করতা আল্লাহ নবী কুনবাও দিতা আগে বাইবাও দিতা একজন আলিম বাথরুমে আমাদের সময় এ বলো করে যে আল্লাহ নবী কইছেন যে বাবা বল হাবিত যে বাথরুমে আমাদের সময় বাউ বাউ দিয়ে আমার চায় আর বাথরুমে ব্যবহার সময় বাম বাউ রুখে জোর দিয়ে আমি চাই আছে না বাথরুমে বইতে সময় কিটা কোথায় বাথরুমে বইতে সময় বাউ বাউ রুখে জোর দিয়ে বুঝায়
তোর যা তোর ইমান অঙ্গ হুটায় তো তোর হুটায় যতক্ষণ তোর বলার প্রয়োজন আদি উদ্লাইতে না আদি ঘুরা থাকতো পর্যাপ্ত পরিমাণ যতক্ষণ তোর এই তোর চিতা করা থাকতো দেখা থাকতো পর্যাপ্ত পরিমাণ খুলে হইতো একজন আলিমে দিনে কি করে একজন আলিমে দিনে এই সমস্ত নবীর সূত্রে পালন করিয়া নেয় প্রতিদাম জঙ্গলি আশ্রব আলী কানবী আনুয়ারটা কাশ্মীরে কাশিম জানো তুমি ইটা আলিমগুলো চাইবে কিতাবের মধ্যে নবীদের নামটা দেখছি না এই যে আমরা বাংলাদেশের আঠারো মাদ্রাসার মুসলিমরা উজুর মারা গেছেন তিন বছর আল্লাহর বন্ধা আলিমের দিন সাতজন আলিমহল লাগাল পাইছেন বড় বড় আলিমহল যে কাসিম নামে ইংরেজ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলা আপনারা তো জানা আছে জানি ইংরেজ ব্রিটিশের বিরুদ্ধে কিতা করেছিলা কাসিম নামে আন্দোলন করেছিলা আব্দুল আজিজ মাদিসে বারোটাজি দারুল হদ ঘোষণা দিছে যুদ্ধের প্রধান বারোতে ইংরেজ দেখে যুদ্ধ করা ঘরত করছিলা এই দারুল দেবন্ধের উল্লামাই কেরামগুলো এই ইংরেজের মোকাবেলা করিয়া কাসিম নানতুই তিনজন তিন দিন লুকাই রাখলা ইংরেজের মামলা করা তিন দিন কাসিম নানতুই কারাগারে লুকাই রাখলা তিন দিনের ভিতরে বাড়ি দিন না আল্লাহ নদী শুনল আপনার যে মামলা আছে তিন দিন লুকাইয়া থাকবা এর বাজার লুকাইও না ইটা আল্লাহ শিখু খালা দিব আল্লাহ নদী শুনল করে তিন দিন গাড়ে হেরাত করে দিও তিন দিন আল্লাহ নদী লুকাইছেন কয়দিন তিন দিন বাদে বাড়ি দিত আল্লাহ নবী কয় বছর তিন বছর দেবন মাদ্রাসাতে বানাইছেন দেবন মাদ্রাসা আছে তার বাড়ি দেবন এলাকা তিন বাড়ি ওর বাড়ি নানু শাহ দেবন্ধর এনডিআর জায়গার নাম হলো নানু শাহ শহর আর একটা জায়গার নাম কাশ্মীর আর একটা জায়গার নাম কিতা সানা ভবন আর একটা জায়গার নাম সানা ভবন ইটা এখন থানা আছে সে দারুলুম দেবন্ধে বানাইছেন ছয়জন মুরব্বী হলে দারুলুম দেবন বানাইছেন একজনে দারুলুম দেবন্ধের মুক্তি একটা দুই বছর আরো জন সাত বছর আরো জন চল্লিশ বছর আরো জন চারচল্লিশ বছর সুবহানাল্লাহ আগামী রোগ নেই এই যে দেবন মালিকা পিয়া দেখছে না আপনারা মসজিদের ইমামটা পাইতা দিচ্ছেন এই যদি আইলিম বাংলাদেশে আসি দিত না আপনারা জ্ঞান পাইতে আসি কই থাকি আগরে জমানা আলিম আইছে তিন মজা আজি আলিম পাইছে না জানা নেই মানুষকে দাবন করতো মানুষকে দাবন করতো একটা ভাই একজন মানুষ মারা গেছে ওই মানুষকে দাবন করতো ও নিয়ম ভাবে জানি না আওলা জিন্দগি গেছে মানুষের বছর বছর আওলা জিন্দগি গেছে মানুষকে দাবন করিয়া জানাতে করতে গিয়ে আহ্বান পাইছি না তুকে ওই আলিম হল মরার বাদে আমি আমরা করতেইতাম না আগে আলি মোগল টাকার আগে আমরা কিতা করতে হইব আলি মোগল টাকার আগে তারা যে তাদের সজন লইতে হইব যে আল্লাহ নবী আরো ফরমাইয়া যে একজন আলিম দুনিয়ায় টাকা এর মানে হইলে গিয়া আসমান যে একটা চেরা থাকে নি আসমান চেরাই বেলা রাত্রে দিল মিল করে একজন আলিম দুনিয়ায় টাকলে এই জমিনে ওলা দিল মিল করে সুবহানাল্লাহ একজন আলিম দুনিয়ায় টাকলে এই জমিনে কিতা করে ওলা দিল মিল করে যে আমরা আর যে উলামাই কেরাম মোগল মারা গেছে গাইরা যে দুনিয়ায় থাকে আমরা মনে করি আর এই রাস্তা তারা দুনিয়ায় থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই রাস্তা তারা দুনিয়ায় থাকি দাঁড়িয়ে আমরা খালি আফসুসর দরকার আর আন্দোলন দরকার আফসুসর দরকার আর আন্দোলন দরকার এই যে জায়গা আছে এই জায়গাটা বুঝতে হবে আমরার মতো নাগান আমরার মতো কটাইয়ার মজুর নাই এই জায়গাটা বুঝতো যে এই জায়গাত আমরার মতো কটাইয়ার মজুর গিয়া বোয়া আলামত আশ্রবালী তানবে হোসাইন আহমদ মদনী যে কাসিম নানতবীর ভাই চাইয়া কাসিম নানতবীর চেহারা ভাই চাইয়া বত্রিশ হাজার হিন্দু মুসলমানের জল সুবহানাল্লাহ কয় হাজার মানুষ মুসলমানের জল পঁচিশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছেন কাসিম নানতবীর চেহারা দেখিয়া
এর বাদে উসাইন আহমদ মদনী ইংরেজ ব্রিটিশের কারণে মানুষের তামলোকে লাগ খুব গালাগালি করে। এক শিয়া এক খ্রিস্টান হুসাইন আহমদ মদনীকে কোনোদিন দেখতে না, খুব গালাগালি করে। একদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাই এলাকাত গেছে, এই খ্রিস্টান যাওয়ার বাদে বাথরুমও গেছে, বাথরুমও যা গেছে, বাথরুম পরিষ্কার নাই, ওলা হাতল লাগাই যেটাই গোদ্র নানি, খ্রিস্টান গোদ্র নানি টেন্টুর মেন টেন্টান লাগাই বুই বলি আর বুঝছে না, এটা রাখছে। সে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাই দেখতো যেতিয়া হুসাইন আহমদ মদনী বাথরুমও গিয়া পানি দাঁড়িয়ে বাথরুম পরিষ্কার হতুন, সুবহানাল্লাহ কিটা হতুন বাথরুম পরিষ্কার হতুন, তাহলে মান হলছে নি না, মান হলছে না। হুসাইন আহমদ মদনী বাথরুম পরিষ্কার করে দেওয়ার বাদে এই হিন্দু বেটারে দেওয়া বলেন খ্রিস্টান রে বাইকি হয়েছে, বলে বাথরুমে সমস্যা হয়েছে, বলছেন বয়তুল হালামে কুয়োর খাজানা হয় সেটা বলছে, বাথরুমে কিছু অসুবিধা এর কারণে বুঝছি না, ইন্ডিয়ার মানুষকে উঠতে মাতেন না নি এর কারণে হুসাইন আহমদ মদনী বলছেন গিয়া বুঝিয়া দেখো অসুবিধা নাই। আবার গিয়া দেখা বলছে বুঝিয়া দিয়া যেটা বাথরুম পরিষ্কার, বাথরুম করে আইয়া জিজ্ঞাসে ভাই তুমি কৌন হে, জিজ্ঞাসা নি তুমি কৌন হে, হুসাইন আহমদ মদনী বলছেন ভাই তুমি আদর্শ পাইছে না আলু মোর মাঝে কিতাব আছে আদর্শ পাইছে এবং দারুল উলুম দেওবন্দের মুসলিম অনুযায়ী হাসিল জানো তুমি সাহ আর সাইগুলেন মাহমুদ হাসান দেওবন্দি তাই অনুযায়ী সাইগুল হুন হিন্দুর শেখ কান্দে হিন্দুর শেখ কইয়া বাইতে দিল কে কাসিম নানু তুমি যাবর বাপ দে মার সাইগুলেন যাবর উস্তাদ অনুযায়ী কাসিম নানু তুমি আজিম নানু তুমি বাপ দে মারে মানে কি তাই উস্তাদের বাপে মানলি উস্তাদের বাপ দে মার ডাইরি হইছে আজিম নানু তুমি রাব্বা ডাইরি হইছে সাইগুলেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের বাইক কে নয় তান ডাঙরে দেখার লাগি উস্তাদের বাপে দেখা করতে গিয়া উস্তাদের বাপে যে পায়খানা করছে উস্তাদের বাবে যে দাক্ত হয়েছে এই দাক্ত সেই হল মাহমুদ হাসান দেওবন্দি তার নিজে পরিষ্কার হতো, সুবহানাল্লাহ উস্তাদের বাবর উস্তাদের বাবর ভাইখানা পরিষ্কার কে হতো সে হলিন তাদের আল্লাহ কিতাব আছে তাহলে সে হলি হিন্দ বানাইছে হিন্দুর বড় আলিম বানাইছে এই সে হলি হুসাইন সে হলি মাহমুদ হাসান দেওবন্দি যে সময় দারুল উলুম দেওবন্দ সে হল আদি সেই সময় সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেগুলিন সাথ রাত্রে মালটার মালটার কারাগারে বন্দি মালটার কারাগারে সেগুলিন মাহমুদ হাসান দেওবন্দি বন্দি আর তার ছাত্র হুসাইন আহমদ মদনী রবে হুসাইন আহমদ মদনী রবে কিশোর রায় সেগুলিন সাথে তাদের জন্য মা দোতা আট দেওয়া দেন না পানি ঠান্ডা কিশোর রায় নাজমাইয়া কিশোর ঠান্ডা নানি আট দেওয়া দেন না উঁচু কথা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি মালটার কারাগারে রাত্রে এসার বাদে বদনাথ পানি দিয়েছেন বদনাথ পানি লইয়া বগলো লইয়া সারা রায় উঠাইয়া খাটাইছেন সুবহানাল্লাহ সারা রায় বগলো বদনা লইয়া খাটাইছেন সে বগলো বগল করে বলবা ছিলেন বগলো চলে রয়েছেন বদনা বদনা লওয়ার কারণে কিতা হয়েছে এই পানি কিছু কিছু গরম হয়েছে উন গরম হয়েছে কিতা হয়েছে উন গরম হয়েছে তাদের পানি উৎসাহ দিয়ে নিয়ে দিচ্ছেন উৎসাহ দেখুন পানি গরম জিগাইয়া হুসাইন আহমদ তুমি পানি গরম পাইলাই কয় বলে উজুর হইয়া লাভ নাই সারা রাত আমার বগলো তোলে বদনা পিছলাম বদনা তোলার কারণে পানি গরম হইছে আপনারে সাজিদের ভালো দিলাম সুবাহ সাজিদের নমাজ পড়িয়া ডাইরেক্ট সেগুলির সাথে দোয়া করবেন আল্লাহ তুজে সেগুলিন বানায় আল্লাহ তুজে সেগুল ইসলাম বানায় এই সেগুল ইসলাম হুসাইন আহমদ উনি আল্লাহ তালা এত বড় আলিম বানাইছেন তাই সেগুল ইসলাম এবং সেগুল আরব ওয়াল আজম মানে যারা আরবি আরবি মানুষের শেখ তাই অন আরবি মানুষের শেখ জাওয়ালি মানুষের শেখ আলী মোগলের শেখ এনার নাম শেখুল আরবে ওয়াল আজম হুসাইন আহমদ মদনী যে এই করেছিলা উস্তাদের বাবা খেদমত এই করলা এই দেয়া করে যদি আল্লাহ কি তা সাত গদিয়া খেদমত এখন আসবা এই শেখুলিন হুসাইন আহমদ মদনী শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী সাহ যে সময় দারুলুম দেওবন্দ শেখ হল আজিজ আমরার গড় বুড়ি সাহেব দেওবন্দ করিয়া এ সময় গড়বুড়ি সাহেবে কুলান করিয়া দেওবন্দ করিয়া গড়বুড়ি সাহেবে দেওবন্দ করিয়া আর কে হুসাইন আহমদ মদনী সাহেবে আইয়া খেলা তো আইয়া কইছে নবা ছাত্র হল আমার মাত্রে একটা বদনা আছে এই বদনাটারে বাবা বাথরুমও পড়ি গেছে এই বদনাটা কি তো হয়েছে সেসব করিয়া চিতা কথা উজু করতাম যে বদনা এই বদনাটা বাথরুমও পড়ি গেছে
গৌরপুরী সাধু নুরুদ্দিন গৌরপুরী সাধু কিতা করছেন উৎসাদে না হইয়া শুনো তারপরে না হইয়া তাই বাথরুম দুধ দিচ্ছে বাথরুম আমা দুধ দিয়া এই বাথরুম তাকে যত্ন আনিয়া পরিষ্কার হইয়া তার জায়গা প্রাপ্ত হই কেলাস স্বামীর বাদে দিবাইলা কাছে জল আনিয়া এই দেখা সুন্দর কেলাস আইয়া বললাম তোমরা যে মাঠে আইয়া তুই ঘটনা হইলাম আমার বাথরুম করছে আমার ঘটনা এটা পরিষ্কার হল রে জোর বুড়ি সাধু উঠিয়া বলছেন হুজুর আর হইয়া লাভ নাই আমি আমি নুরুদ্দিনে পরিষ্কার হচ্ছি উত্তাদে এই শেখুলিন হুসাইন আমার নতুন হিসাবে শেখুল ইসলাম যাবে দোয়া করতে হয় আল্লাহ তুঝে বাংলাদেশ চা শেখুল হাবিব বানায় সেটা দোয়া করতে হয় গোর বুড়ি সাবরে শেখুলিন শেখুল ইসলাম হুসাইন আমার নতুন দোয়া করতে হয় আল্লাহ তুঝে বাংলাদেশ চা শেখুল হাবিব বানায় আল্লাহ তোমার লাগে কিতার শেখুল হাবিব বানাইছো বাংলাদেশে শেখুল হাবিব বানাইছো সে গোর বুড়ি কিতা বাংলাদেশে শেখুল হাবিব বাংলাদেশে শেখুল হাবিব সে গোর বুড়ি সাবরে খেদমত করছেন তার উস্তাদ হুসাইন আমার নতুন হুসাইন আহমদ মুদনীয়ে খেদমত করছেন তান উস্তাদ শেখুল ইসাবের শেখুল ইসাবে খেদমত করছেন তান উস্তাদের বাপ হাকিম নামে তুমি যাবো ঠিক আছে নাই সে আমরা যে এই শিল্পীরা আছে উস্তাদ হলো যে খেদমত খেদমতে কিতা মিলে এবাদতে আল্লাহ মিলে খেদমতে কিতা মিলে রেজা মিলে সন্তুষ্টি মিলে সে উস্তাদের খেদমত উস্তাদের খেদমত করার কারণে আজকে এই আলিম হল কিতা হয়েছেন এত বড় বড় আলিম হয়েছেন এই আলিম হল কিতা হয়েছেন বড় বড় আলিম হয়েছেন বড় জাতের ছায়া কিতা থাকে বড় থাকে বড় জাতের ছায়া কিতা থাকে বড় থাকে বড় আলিমর কাছে পড়লে এই আলিম কিতা হয় বড় হয় বড় আলিমর কাছে কিতা বললে বললে এই আলিম বড় হয় এখন এই যে শেখুল ইসলাম হুসাইন আহমদ মুদনী সাহেব তাই আমরা নয়াচরক রমজান শরীফ আইসা এটা আপনারা অবলম্ব রুপিয়াল জানেন নয়াচরক নয়াচরক মুদনী মসজিদ এই নয়াচরক মসজিদে তাই যেটা কাজ করতে প্রতি রমজান মাস মুদনী সাহেব এই বাংলাদেশের যত কিছু এলাকা আছে সব এলাকার মদনী সাহেবের নামে অনেক জিনিসের নাম হয়েছে মদনী মসজিদ কিতা মসজিদ মদনী মসজিদ রেঙ্গা মদার যে মসজিদ আছে মদরসার মসজিদ এটার নামে লেগে মদনী মসজিদ সেনে এত বড় আলিমর নামে কইছেন কিতা হইতো বরকত হইতো কিতা হইতো একজন আলিমর নামে নাম তৈরি কিতা হয় এই নামেও বরকত হয় সৈয়দ হুসাইন আহমদ মদনী আনোয়ার শাহ কাশ্মীরি আশরাফ আলী তারানি এই সমস্ত আলিম হলে প্রায় কমপক্ষে ৪৫,০০০ তালবাই করে আলিম বানিয়েছে ৪৫,০০০ এই যে দেওবন মাদ্রাসা এই দেওবন মাদ্রাসা শেষ টাইমে দেওবন মাদ্রাসা এবারে উচ্চলে বলে গেছে কারি সহিদ সাবুরামূলক এই দেওবন মাদ্রাসা এখন আমরা সামনে দেওবন মাদ্রাসা পালনপুরি সাহ সাইদ আহমদ পালনপুরি সাহ রহিমউল্লাহ এই নাই আমরা যেটা উজ্জ্বল নক্ষত্র তারা অগল আছে কিটা হয়েছে এরা দুনিয়ায় তো গেছে কি আমরা আলিম হল মরছে না আমরা খালি বুঝতেছাম নেই কিনা আপনারা বুঝতেইগা আপনারা বুঝতেইগা না আল্লাহ নদী করে তারা আলমে হস্তার একজন আলিম মারা যাওয়ার কারণে তারা দুনিয়াই হস্তার আল্লাহ নদী করাইয়া এর কারণে আমরা যে সমস্ত উলামাই কেরাম হল যেতেন এরার নাম আমরা ভক্তি সহকারে সম্মান করতাম এরার নাম শ্রদ্ধা সহকারে এরার নাম লইতাম আর সব সময় আমরা কিতা করতাম দোয়া করতাম আল্লাহ আমার দোয়ারে কিতা বানাইতা এরার লাগান বড় আলিম বানাইতা এরা লাগান যদি একজন আলিম হয় আর যদি কবিস্তানের আগা হয়েছে কিতা মা হইব কবরের কবিস্তানের মুদ্রা আজাব মা হইব এই আলিমের আলিমর আইনুমর কারণে আল্লাহ তাহলে কবিস্তানের আজাব রে মা করে দিবা আলিমর আইনুমর কারণে আল্লাহ এই যে মুদ্রা আছে কবিস্তানের দুটো মুদ্রা আছে আল্লাহ কিতা করে দিবা আজাব রে মা